5 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করলো বিশালগড় থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিশালগড়ের মধ্যে ব্রজপুর এলাকার সুমন সরকারের বাড়িতে চলে অভিযান। ঘরের আলনায় লুকানো ছিল প্রায় 9,500 ইয়াবা ট্যাবলেট। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ এই নেশা কারবারি চালিয়ে যাচ্ছিল এই অবৈধ কারবার। এনসিডিপিএস আইনে মামলা নিয়ে সোমবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করেছে বিশালগড় থানা। গতকাল রাত্রে প্রায় 12টা পরে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে মধ্যব্রজপুর সুমন সরকারের বাড়িতে কিছু এনডিপিএস কন্ট্রাভেন্স ইলিগেলি স্টোর করেছে। গেটিং দিস ইনফরমেশন আমরা আমাদের অফিসের স্টাফ এবং আমাদের জিএসপি সাহেব ছিলেন ট্রাফিকের, তো আমরা ওর বাড়িতে রেড করেছি আফটার অবজার্ভিং অল লিগাল ফর্মালিটিস ইনক্লুডিং স্টাফ ছিল। তো রেড করার পরে আমরা ওর ঘর থেকে একটা আলনার ভেতর থেকে কাঠের আলনার ভেতর থেকে কিছু হিউজ কোয়ান্টিটি অফ ইয়াবা ট্যাবলেট রিকভার্ড অ্যান্ড সিজ করেছি এবং ওকে আমরা ডিটেন করেছি। তো আমরা দেখেছি এগুলি প্রায় 9,500 উপরে আছে ইয়াবা ট্যাবলেট, এবং আমরা ওকে অ্যারেস্ট করে আমরা ওর বিরুদ্ধে এনডিপিএস সেক্টরে একটা মামলা রুজু করেছি।